Assalamu alaikum friends, welcome to my YouTube channel. If you are new to my channel, please subscribe and press the bell icon so you never miss my next videos. So, বন্ধুরা আজকে আমরা Android Player লঞ্চার নিয়ে কথা বলবো। তো আমরা যারা আমাদের গাড়িতে Android Player ইনস্টল করে ফেলেছি, তারা জানি যে আসলে Android Player এ যে ডিফল্ট যে লঞ্চারটা থাকে, ওটা দেখতে অনেকটা ভালো লাগে না। তো যারা আমরা আসলে চেঞ্জ করতে চাই, তারা আমরা আসলে অনেক অপশন পেয়ে যাব। যদি প্লে স্টোরে যান তাহলে দেখবেন বিভিন্ন টাইপের Android Player এর লঞ্চারগুলো আছে। তো আমার দুটো প্রিয় খুব লঞ্চার, আমার খুব ভালো লাগে লঞ্চার দুটো, একটা হচ্ছে যে আগামা কার লঞ্চার আর একটা হলো কার ওয়েব গুরু। তো আগামা কার লঞ্চারটা খুবই চমৎকার একটি লঞ্চার, কিন্তু এটা একটি সমস্যা হলো যে আপনি যদি প্লে স্টোর থেকে সরাসরি এই লঞ্চারটাকে ডাউনলোড করেন তাহলে এটা আসলে আপনাকে 30 দিনের একটি টাইম ট্রায়াল ভার্সন দেবে, যেটা আপনি 30 দিন ইনস্টল 30 দিন ইউজ করতে পারবেন, পরবর্তীতে আপনাকে কিনে নিতে হবে। আর কার গুরুটা হলো যে আপনি এটা পুরোটাই ফ্রি, তবে এর কিছু বিশেষ বিশেষ ফিচার থাকে যেটা আপনাকে কিনে নিতে হয়। তবে যদি প্লে স্টোর না হয়, আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনি এর অন্য ভার্সনগুলো ডাউনলোড করে নেন, তাহলে অবশ্যই আপনারা যারা জানেন আপনি ফ্রি ফুল প্রিমিয়াম ভার্সনটাই পেয়ে যাবেন। তো আমি আসলে ওই ভার্সনটা দেখাচ্ছি না, কারণ ওটা আসলে ক্র্যাক ভার্সন, সুতরাং ওটা আপনারা যারা নিজের নিজ দায়িত্বে আসলে ওটাকে ডাউনলোড করে নেবেন। তো আমরা প্লে স্টোরে প্রথমে যদি প্লে স্টোরে ঢুকি, তাহলে আমরা প্লে স্টোরে আমরা এই আগামা গিয়ে যদি টাইপ করি, দেখুন আগামা কার লঞ্চারটা চলে আসছে সাথে একটা প্রো ভার্সন। তো আমরা আসলে আগামী কার লঞ্চার নর্মাল লঞ্চারটা নিব। তো নর্মাল লঞ্চারটা দেখুন এই যেখানে চলে আসছে, আমরা এভাবে এটা ইনস্টল করলাম, যেহেতু আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি সুতরাং আমাকে আর ইনস্টল করা দরকার না, আমরা শুধু ওপেন করলেই হবে। চলো আমরা আসলে এটা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে আমরা লঞ্চারটাকে একটু খুলি। দেখুন খোলার পরপরই আপনার লগটা খুব সুন্দর, দেখুন অলরেডি ট্রায়াল ভার্সন, এটা 21 দিন, আমি অলরেডি 9 দিন ইউজ করে ফেলেছি, তো আমার মাত্র 21 দিন। তবে আপনি চাইলে ফুল ভার্সনটা মাত্র 150 টাকায় আপনি কিনে নিতে পারেন। আসলে এইসব জিনিসগুলো কিনে নেয় ভালো, কারণ একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বা একটা সফটওয়্যার ডেভেলপার তারা অনেক কষ্ট করে এক একটা জিনিস ডেভেলপ করতে, তো তাদেরকে আসলে এই 150 টাকাটা বেশি একটা টাকা না, আপনি এটা তাদেরকে দিতেই পারি আমরা। তো চলুন আমরা ইয়েটা দেখে নেই, যে ফিচারটা দেখুন, আমরা যখন এটা অন করে টাইম ট্রায়াল ইয়েটা চলে আসলাম, তখন ফিচারটা অনেকটা এরকম। তো দেখতে খুবই চমৎকার একটি লঞ্চার, আপনার ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড এবং বিভিন্ন অপশন এখানে আছে। আপনি উপরে যদি দেখুন, উপরে এখানে টাইম দেওয়া আছে, তারপরে টাইম দিলে শুধু আপনার স্ক্রিনটা, আপনি যখন গাড়ি চালাবে শুধু টাইমটা দেখার জন্য আপনি স্ক্রিন ক্লিক করে পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে শুধু টাইমটা আপনাকে দেখাবে, পাশাপাশি প্লাস মাইনাস যেটা ভলিউম আপনি আপ লো করতে পারবেন। আপনি এখানে ওয়াইফাই দেওয়া আছে, আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, আপনি জিপিএস যদি থাকে আপনার সেটা, বর্তমানে তো সব জিপিএসই আছে, আপনি জিপিএসে কয়টা কানেক্টেড দেখাবে, আপনি জিপিএসের সিগন্যালটা এখানে দেখাবে। এখানে আপনার ওয়েদারের যেটা পেয়ে যাবেন, ফোরকাস্টটা পেয়ে যাবেন যে আপনার আউটসাইড ফর ওয়েদারটা কত ডিগ্রি আছে। পাশাপাশি আপনি দেখুন প্রত্যেকটা অপশন এখানে দেওয়া আছে। আপনি যদি অ্যাপসে যান, চমৎকার অপশন, আপনি অ্যাপসে এখানে এই যে অ্যাপসগুলো আমি আসলে ইউজ করছি, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে দেখুন একটা অ্যাপস আপনি চাইলেই সহজেই ওখানে শর্টকাট হিসাবে নিতে পারেন, আর ফুল অ্যাপসে গেলে আপনি তো ফুল অ্যাপস পেয়েই যাবেন। ঠিক তেমনিভাবে নেভিগেশন, আপনি চাইলে নেভিগেশন আপনার ক্লিক করে আপনি এখান থেকে একটা নেভিগেশন আপনার সফটওয়্যার নিয়ে নিতে পারেন। আপনি মিউজিকের জন্য বিভিন্ন মিউজিক প্লেয়ার আপনি এখানে ইনস্টল করে নিতে পারবেন, রেডিওর জন্য ডিফল্ট রেডিও প্লাস অন্য ইয়ে থাকলে নিতে পারবেন। আর যেহেতু ফোন অপশনগুলো থাকে, আপনি এখানে ফোনের বিভিন্ন ফোন রিসিভ, ফোন কার্ড বা এই ধরনের বিভিন্ন ইয়েগুলো আপনি এখান থেকে ইজিলি নিয়ে নিতে পারবেন। আর এখানে যদি সেট আপে যান, বিভিন্ন অপশন আছে আপনি এখানে সেট আপের জন্য, দেখুন আপনি থিম চেঞ্জ করতে পারবেন, আপনার থিম এডিটর দিয়ে থিম এডিটর চেঞ্জ করতে পারবেন, আপনার প্লেয়ার মিউজিক প্লেয়ার অন অফ করতে চান কি না, আপনি নেভিগেটর অফ থাকবে কি না, রাডার ডিটেক্টর করবে কি না, কানেকশনের কী অবস্থা, জিপিএস ওয়াইফাই আপনি কী ধরনের কানেকশন চান আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যে আপনি সব ধরনের কাছে ওয়াইফাই চাই নাকি মোবাইল নেটওয়ার্ক, ব্লুটুথ, আপনি প্রত্যেকটা অপশন, আমি যেমন ওয়াইফাই এবং জিপিএস দিতে আপনি মোবাইল নেটওয়ার্কও দিতে পারেন। প্লাস আপনার ওয়েদারের কী অবস্থা, আপনি ওয়েদার কোনটা চান, নোটিফিকেশান চান, কাউন্ট করতে চান নাকি শুধু ওয়েদারটা চান, আপনি ভয়েসে কী ধরনের ভয়েস চান, ভয়েস গুগল ভয়েস সার্চ, পার্কিং টাইম, কোয়াইট স্টার্ট ক্যামেরা, কুইক স্টার্ট ক্যামেরা, রাডার কুইক বাটন, বিভিন্ন আপনার অপশনটা সেটা হলো যে এইটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। আর সবচেয়ে বড় জিনিস যেটা চমৎকার একটা বিষয় যে আপনার দেখুন এই যে ফিচারটা চমৎকার, আপনি এখানে যখন গাড়িটা চলবে আপনার জিপিএসে তখন এটা স্পিডটা দেখাবে,
প্লাস ঘড়ি তো আছে, সাথে সাথে দেখুন আপনার আজকে ডেট এবং মানে ডেট প্লাস ডে পুরোটা ইয়ার মান সবই দেখাচ্ছে। তারপরে লগোটা যদি আপনার যখনই আসলে অন করবেন, আপনার সাধারণত নিসানের লগোটা থাকে, সেই নিসান লগোটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। দেখুন আমি টয়োটার লগো, তো এটা চেঞ্জ করার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে সেটআপে যেতে হবে। তো সেটআপে গিয়ে আপনি দেখুন টয়োটা যে দেয়া আছে, আপনি এখানে ক্লিক করলে দেখুন হাজার হাজার লগে, মানে বিশ্বের মোটামুটি সব গাড়ির লগে এখানে আছে। আপনি হ্যাভেল দেন, চলে আসেন হ্যাভেলে, দেখুন আপনার লগটা হ্যাভেল হয়ে গেল। আপনি আবার যদি আপনার বিএমডাব্লিউ থাকে, বিএমডাব্লিউ দেন, চলে আসেন, দেখুন বিএমডাব্লিউ লগোটা চলে আসবে। চমৎকার লগোটা আপনি মনের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। প্লাস আপনি দেখুন প্লাস মাইনাসও দেখানি হলো, আপনি এইভাবে চাইলেও ভলিউমটা আপ ডাউন করতে পারবেন, খুব একটা চমৎকার একটা অ্যানিমেশন চলে আসছে। পাশাপাশি আপনি এই ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড এবং আপনার বিভিন্ন টেক্সটের যে বিভিন্ন কালারও আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সেই জন্য আপনাকে আসলে সেটআপে গিয়ে যে থিম এডিটরটা ওপেন করতে হবে, দেখুন। এবং থিম এডিটরে আপনার বিভিন্ন অপশন আছে, একটা এক্সপার্ট মোড, এখন যেমন লাইট মোড, আপনার সিম্পল যদি কোনো কিছু, আপনার জাস্ট আপনি 3D-কে 2D করবেন, ক্লিক করুন, তখন 2D হয়ে গেলো, আবার 3D করুন, 3D হলো। আপনার যে সিলাইটা যে আছে স্ট্রিচ যেটা, এটাকে ক্লিক করলে দেখুন সিলাই থাকবে না, জাস্ট নর্মাল নর্মাল দাগ চলে আসবে, আর স্ট্রিচ দিলে আপনাকে এখানে সিলাইয়ের একটা ভাব চলে আসবে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইলে বিভিন্ন অপশন আছে, যে দেখুন ব্যাকগ্রাউন্ডে এগুলো আপনি খুব ইজিলি চেঞ্জ করে নিতে পারবেন। লেদার না চাইলে আপনি অন্য যে কিছুই দিতে পারবেন। আর যদি এক্সপার্ট মোডে যান, আপনি প্রত্যেকটা লাইন ধরে ধরে আপনি কাজ করতে পারবেন। কালার ওয়ান দেখুন, ক্লিক করলে দেখুন আপনি আসলে কী কী কালার চেঞ্জ হবে, দেখুন এই এই জিনিস এই কালারগুলো আপনার চেঞ্জ হচ্ছে, দেখুন আপনার কালার চেঞ্জ করেন, দেখুন চমৎকার চেঞ্জ হলো। আপনার কালার টুটা কী হয়, অর্থাৎ এই বিভিন্ন লগে এবং ইয়ের কালারগুলো চেঞ্জ হবে, দেখুন। তেমনিভাবে আপনি লাইনের কালার চেঞ্জ করে নিতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নিতে পারেন, দেখুন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড টু কালার দেখুন দেখাচ্ছে আপনাকে। তারপরে ব্যাক কালারটা চেঞ্জ করে নিতে পারেন চাইলে, গাঢ় কালো, ঠিকই ঝাপসা, গাঢ়, হোয়াইট কেমন হবে, খুব চমৎকার। প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করে অ্যাপ্লাই করলে আপনার জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে, দেখুন। আবার যদি আপনি চান না, আপনি এটা দরকার নেই, আপনি জাস্ট বাই ডিফল্টে চলে যাবেন, এডিটর খুলেন, তাহলে আপনাকে রিসেট করে দেন, আবার সে যা ছিল তাইতে চলে আসবে। তো বন্ধুরা, খুবই চমৎকার একটি লঞ্চার আমি মনে করি আপনার গাড়ির জন্য। তো আজকে আমি এটা খুব শর্টকাট দেখিয়ে দিলাম, আমি পরবর্তীতে আপনাদেরকে কারগুরু লঞ্চারটা দেখাবো। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমি আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। আর আরেকটি কথা বন্ধুরা, আমরা যারা গাড়ি চালাই তারা অবশ্যই রাস্তায় সাবধানে গাড়ি চালাবো, কারণ নিজেরাও নিরাপদ থাকবো এবং অন্যকেও নিরাপদ রাখবো।